হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে আপনাদের সাথে চমৎকার একটা সাইটের রিভিউ করতে যাচ্ছি। সাইটের নাম হচ্ছে তুলনা। এটা নতুনদের জন্য চমৎকার একটা সাইট। এটা চমৎকার সাইট বলার একটাই কারণ, এই সাইটটাতে অ্যাকাউন্ট ব্যান খুব কম হয়। আপনি নতুন অবস্থায় কাজ করতে গেলেও এখানে অ্যাকাউন্ট ব্যান হবে না। সো আমরা মোটামুটি যারা সার্ভেতে কাজ করি তারা সবাই এরকম একটা সাইট খুঁজি যেখান থেকে কোনো প্রকার ব্যান ছাড়া আমরা কাজ করতে পারবো, এরপরে উইথড্র নিয়ে কোনো ঝামেলা হবে না। সো তুলনা এমন একটি সাইট যেখানে আপনার ফোন নাম্বার লাগবে না, এরপরে উইথড্র দেওয়ার পরও ঝামেলা করে না, আপনার টুকিটাকি মিস্টেকের জন্য অ্যাকাউন্টও ব্যান করবে না। এখানে একটু ভালোভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না। তো সাইটটা নিয়ে ডিটেলস আলোচনা হবে ভিডিওতে, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখানে আপনারা সার্ভে রিলেটেড সমস্ত ইনফরমেশন পাবেন। সো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাইটটা নিয়ে প্রথমে আমরা কিছু জেনে নেই। প্রথমে আমরা এখানে সার্চ করলাম তুলনা। এই হচ্ছে তুলনা, এটার হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সের মধ্যে প্যারিসে। এটা ফাউন্ডেড হয়েছে 2000 সালে। এখান থেকে আপনি ইউএসএ ইউকে থেকে কাজ করতে পারবেন। এই সেটটাতে কাজ স্টার্ট করার আগে সবার প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের উইথড্র। এখানে আমরা কিসে উইথড্র দিতে পারবো, গিফট কার্ডে না পেপালে? তো সেই বিষয়টা আমরা চেক করে দেখি। এখানে আমরা রিওয়ার্ডে চলে গেলাম। এখানে আপনারা রিওয়ার্ডসগুলো দেখতে পাচ্ছেন। তো এর আগে আরেকটা বিষয় আপনাদের পরিচয় করে দিই, সেটা হচ্ছে সুইপস্টেক্স। এটা হচ্ছে আপনার লটারি। এখান থেকে আপনি 500 পয়েন্ট দিয়ে লটারি কিনতে পারবেন। আপনি যদি লটারি উইনার হন সেই ক্ষেত্রে বিশাল একটা অ্যামাউন্ট পাবেন। আমার দেখা একজন এখান থেকে $300 উইনার হয়েছে। সো আপনারা যখন এখানে কাজ করবেন তখন প্রতিদিন 500 পয়েন্ট করে একটা লটারি কিনে রাখবেন, আপনিও লাকি উইনার হয়ে যেতে পারেন। তো এনিওয়ে এখানে আমরা রিওয়ার্ডটা নিয়ে কথা বলি। প্রথমে এখানে আমরা পয়েন্টে ক্লিক করলাম। এখানে আপনারা গিফট কার্ডগুলো দেখতে পাবেন। এখন বাংলাদেশ থেকে যে গিফট কার্ডগুলো সেল হয় সেগুলোতে উইথড্র দিবেন। এখানে অ্যামাজন আছে, এরপরে হচ্ছে আপনার পেপাল। এখানে উইথড্র করার মতো এই দুইটা গিফট কার্ডই আছে। বাট এখানে আরও একটা মজার বিষয় আছে যেটা অনেকে হয়তো বা জানেন না, সেটা হচ্ছে রিওয়ার্ড লিঙ্ক। রিওয়ার্ড লিঙ্ক হচ্ছে এমন একটা লিঙ্ক, আপনি এখানে উইথড্র দেওয়ার পরে তারা আপনাকে একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো গিফট কার্ডগুলো নিয়ে নিতে পারবেন। $5, $10, যত ডলার লাগে আপনি ওইগুলো করে নিতে পারবেন। সো যারা উইথড্র করেন তারা এই $75,025 এই রিওয়ার্ড লিঙ্কটি উইথড্র দিবেন, এরপরে যে কোনো কার্ড বানিয়ে নিতে পারবেন আপনি। এখন চলেন অ্যাকাউন্টে সাইন আপ করা যাক। তো সাইন আপ করার জন্য এখানে সাইন আপে ক্লিক করেন। সাইটটার মধ্যে আপনি নেট স্পিড কম থাকলে ঢুকতে পারবেন না, এই সাইটটা একটু স্লো। আপনার নেট স্পিড যদি কম থাকে তখন এই সাইটটাতে লগ ইনও হবে না। এই সাইটটিতে কাজ করতে হলে আপনার আইপি স্পিড অবশ্যই ভালো লাগবে। আমার লাস্ট ভিডিওটা ছিল ওয়ান ওপিনিয়ন নিয়ে, সেখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন। ওয়ান ওপিনিয়ন আর এখানে তুলনাতে এই দুইটা সাইটের মধ্যে অ্যাড্রেসই মেন। আপনার অ্যাড্রেসটা যদি ঠিক থাকে তাহলে তার অ্যাপ্রুভ নিয়ে নেয়, আদারওয়াইজ তার অ্যাপ্রুভ নেবে না। ডিএল অ্যাড্রেস কীভাবে বের করবেন সেটা নিয়ে আমার একটা ফুল ভিডিও আছে, সেটা আই বাটনে দেখতে পাবেন, অথবা চেক করেন আমার ভিডিও ডিসক্রিপশন, সেখানেও পেয়ে যাবেন। সেখান থেকে একটা অ্যাড্রেস বের করে নেবেন আপনারা। তো আমার অলরেডি একটা নেওয়া আছে, এখানে আমি অ্যাড্রেসটা বের করে নিলাম। এই হচ্ছে আমার অ্যাড্রেস। এখানে প্রথম বক্সে আমাদের লাগবে ফার্স্ট নেম। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট নেম রায়ান, এই হচ্ছে আমাদের ফার্স্ট নেম। এখানে আপনারা যা লিখবেন সব টাইপ করে লিখবেন, এরপরে ইন্টার করে দেন। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর লাস্ট নেম। এখন সেকেন্ড নেমটা এখানে দিয়ে দেন। আমাদের সেকেন্ড নেম হচ্ছে ব্র্যান্ডস, এখানে ব্র্যান্ডটা দিয়ে দেন। এই হচ্ছে ব্র্যান্ড, আরেকবার চেক করে দেখে নিই। হ্যাঁ ঠিক আছে,
এরপরে আমরা এন্টার করে দিলাম। এখন হচ্ছে ডেট অফ বার্থ, এটা আপনারা নিজেরা সাজিয়ে নেবেন, এটার জন্য কোনো প্রবলেম নেই। এখানে তারা একটা ফরম্যাট দিয়ে দিছে, ফার্স্ট হচ্ছে মান্থ, এরপরে ডেট, এরপরে হচ্ছে ইয়ার। তো আমরা মান্থটা আগে দিই। আমি আপনাদের সাজেস্ট করব প্রত্যেকটা সাইটে সেম ডেট অফ বার্থ দেওয়ার জন্যে, তাহলে আপনাদের মনে থাকবে এই হচ্ছে আমাদের ডেট, এরপরে হচ্ছে ইয়ার। এখন বিষয় হচ্ছে আমি যে এখানে ইয়ারটা ইউজ করলাম এটা কিন্তু সম্পূর্ণ ফেক, তারা অবশ্য সার্ভারে এটা চেক করে না, এই জিনিসটা ফাইন্ড আউট করাও পসিবল না। আপনি যদি রিয়েল অ্যাড্রেস পেতে চান তাহলে অবশ্যই একটা অ্যাসাসিন কিনে নেবেন। অ্যাসাসিন কিনলে সেখানে একটা রিয়েল অ্যাড্রেস প্লাস একজন পার্সনের নাম সব কিছু আপনারা পেয়ে যাবেন, তাহলে আপনারা একদম রিয়েল পার্সন হিসেবে কাজ করতে পারবেন। যাদের অ্যাসাসিন নাই বা কিনতে পারবেন না তারা আমার মতো ফলো করেন। এখন আমাদের পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর জেন্ডার। এখন জেন্ডার চুজ করেন, এটা হচ্ছে মেল। এখন এখানে ইমেলটা দিয়ে দেন, এরপর এন্টার করে দেন। এখানে আপনার কান্ট্রিটা চুজ করেন, ইউনাইটেড স্টেট, এরপর এন্টার। এখন আপনার জিপ কোডটা দিয়ে দেন, আমরা যে রিয়েল অ্যাড্রেসটা বের করলাম সেখান থেকে জিপ কোডটা দিয়ে দিই আমি। এটা হচ্ছে আমাদের জিপ কোড 98604। তো জিপটা লেখার সাথে সাথে এখানে অ্যাড্রেস চলে আসছে, তো অ্যাড্রেসটা আমি ক্লিক করে দিলাম। এখন এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন, পাসওয়ার্ডের বিষয়ে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে মিনিমাম 8 ডিজিট লাগবে পাসওয়ার্ডের জন্য। এরপরে হচ্ছে লেটার, নাম্বার, সিম্বল সব কিছুই লাগবে, সব কিছু দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন, এরপর এন্টার করে দেন। এখন এইখানে একটা ফোন নাম্বার দিতে বলছে, এখন এখানে একটা ফোন নাম্বার লাগবে, তো ফোন নাম্বারটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এটা নিয়ে প্রবলেম নেই। তো ফোন নাম্বারটা আমি দিব না, এখানে সাবমিট করে দেই। এখন মেলে একটা মেল চলে যাবে, তো মেলটা আমরা ওপেন করি। যদিও তুলনা থেকে রেজিস্ট্রেশন করার সময় মেলটা একটু লেট করে, 3-4 মিনিট সময় লাগে, এখন আমাদের মেলটা আসে নেই, তুলনাতে একটু লেট করে, জাস্ট একটু ওয়েট করেন। তো এখানে আমরা আরেকবার রিসেন্ট দিয়ে দিই, রিসেন্ট মেল। মেলটা আসতে যেহেতু লেট করতেছে সো আমি রিফ্রেশ দিয়ে দিলাম। এখানে রিফ্রেশ দেওয়ার পরে দেখেন সাইটটা ওপেন হলো, আমাদের অলরেডি অ্যাকাউন্টে আমরা ঢুকে গেছি। মেলটা আসলে আমরা পরে ভেরিফাই করে নিব, ওইটা 24 ঘন্টা সময় আছে, এর মধ্যে আসবে, বাট ম্যাক্সিমাম টাইম 3-4 মিনিটের মধ্যে চলে আসে। তো যাই হোক, এখন সাইটটা নিয়ে আলোচনা করি। এই হচ্ছে আমাদের সাইট, এটা হচ্ছে ইন্টারফেস সাইটের। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখানে স্টার্ট সার্ভেতে ক্লিক করে আপনাদের সার্ভে স্টার্ট করবেন, অথবা এখানে স্টার্ট করেও সার্ভে স্টার্ট করতে পারবেন। এখানে কি পরিমাণ সার্ভে আছে ওইটা চেক করার জন্যে এটা ক্লিক করবেন, করার পরে এখানে সার্ভেগুলো দেখতে পাবেন, এখানে আরও সার্ভে আছে। সার্ভে যদিও এই সেটটাতে কম থাকে, বাট এই সেটে সার্ভে করে অনেক মজা আছে। তো আমাদের প্রথম সার্ভেটা দেখেন লাইফস্টাইল নিয়ে, 2535 মিনিটে, এরপরে 1625 মিনিটে। তো পয়েন্টের হিসাবে এখানে $3,000.1, এখানে আমরা $3,000.1 পাবো। তো আপনি যখন এখানে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করবেন তখন আপনি কোনো কাজ করবেন না, জাস্ট অ্যাকাউন্ট করে রেখে দিবেন। শুধুমাত্র একটা বিষয় এখানে করবেন, সেটা হচ্ছে ফোন নাম্বারটা, আপনার যে রিয়েল অ্যাড্রেসটা আছে, যে জিপ কোডটা আছে, ওই জিপ কোড অনুসারে একটা ফোন নাম্বার বের করবেন, বের করে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমাদের তুলনার মেলটা মনে হয় চলে আসছে, এই হচ্ছে আমাদের তুলনার মেল, হ্যালো রায়ান। তো এটা আমরা এখন ভেরিফাই করে নিই।
কংগ্রেচুলেশনস, ইউ আর নাও এ তুলনা ইনফ্লুয়েন্সার। তো আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে। আমি আবারও বলি, এই সাইটটাতে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন সাইটটাতে কোনো কাজ করবেন না, এখানে আপনি কাজ শুরু করবেন একদিন পর থেকে, কারণ তার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে একদিনের মতো সময় নেই। যদিও সাইটটাতে লগ ইন হয়েছে, বাট এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হলে আপনি এখানে লগ ইনও করতে পারবেন না। তো এখানে কাজ করবেন একদিন পর থেকে, একদিন পরে যদি আপনি লগ ইন করতে পারেন সেই ক্ষেত্রে কাজ স্টার্ট করবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন। আবারও দেখা হচ্ছে আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।